প্রথম দেখায় তিন যুবককে দেখলে যে কেউ মনে করবে তারা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তবে তাদের আসল পরিচয় আন্তজেলা চোরচক্রের সদস্য তারা। গত চার দিন আগে বরিশালের গৌরনদী উপজেলার কাশিমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে নয়টি ল্যাপটপ চুরি করেছে চক্রটি। মূল হোতাকে ধরতে কাজ করছে পুলিশ। সোমবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। ওদের সাথে কাদের সংশ্লিষ্টতা রয়েছে এবং তাদের কি উদ্দেশ্য ছিল, শুধু কি চুরি না এর পিছনে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অতি সাহেব ও সকল কর্মরত গত এক বছরে গৌরনদী ছাড়াও উজিরপুর, আগুলঝাড়া ও হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।